আসসালামু আলাইকুম। সামনে দেখতে পাচ্ছেন এই যে গুড়ের এক একটা ডিম্বার মতো, এটা হচ্ছে কোকোপিট। আপনারা জানেন যে এখন এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি জৈব সার রিলেটেড যে প্রোডাক্ট আছে এই কোকোপিট সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং এটা চলে এসছে হচ্ছে শ্রীলঙ্কা থেকে। আপনারা জানেন আমাদের বাংলাদেশে বাগেরহাট অঞ্চলটাতে সবচেয়ে বেশি নারিকেল পাওয়া যায় এবং নারিকেলের ছোবড়া থেকে এই কোকোপিট পাওয়া যেত। ইদানিং আর পাওয়া যাচ্ছে না খুব একটা, কারণ হচ্ছে সবাই ডাবের যে মূল্য বেশি পাওয়ার কারণে বেশিরভাগই হচ্ছে ডাব করে বিক্রি করে নারিকেল না হওয়ার কারণে, আর এই কোকোপিটগুলো পাওয়া যায় না, তো এই কারণেই বাইরে থেকে আনতে হচ্ছে। কারণ এটা বিশাল একটা চাহিদা তৈরি হয়েছে মানুষের মধ্যে, ছাদ বাগানি থেকে শুরু করে নার্সারিতে যারা আছে সবাই এই কোকোপিট খুব বেশি ব্যবহার করেন। তো দেখতে পাচ্ছেন, আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে ব্লক। এই ব্লকটা এখন আছে হাইড্রোলিকের মাধ্যমে চেপানো আসে জন্য এরকম দেখাচ্ছে, কিন্তু এটা যখন আবার পানি দেওয়া হবে সেই পানি দেওয়ার সময় হচ্ছে পানি দিলে এটা আরও ফুলে যাবে। আসলে কোকোপিট মেইনলি কোথায় ব্যবহার হয় আপনারা জানেন, এখন যে আধুনিকভাবে সবজির চারা তৈরি করে সেই চারাতে তৈরির জন্য কোকোপিটের বিকল্প নেই, মাটি ছাড়া যে চারা তৈরি হয় সেখানে এই কোকোপিট ব্যবহার হয়। পাশাপাশি যারা ছাদ বাগান করেন এবং নিজেদের জমিতেও যদি আপনারা এই কোকোপিট ব্যবহার করেন সবচেয়ে ভালো ফলন পেতে পারেন। এখন আসলে কোকোপিট কী কাজ করে, এটা এক ধরনের পানিবাহী মিডিয়া হিসাবে কাজ করে। কীভাবে কাজ করে আপনারা জানেন যে এটা পানি ধরে রাখতে পারে, নারিকেলের ছোবরা অনেক দিন ধরে পানি ধরে রাখতে পারে। আমরা নর্মালি যে পানিগুলো দেই জমিতে নিচের দিকে চলে যায়, আর নিচের দিকে চলে যাওয়ার কারণেই কিন্তু পানিটা গাছে যে শিকড়ে যখন খাবার দরকার হয় তখন কিন্তু সে পায় না। তো এই নারিকেলের ছোবরাগুলো যখন আপনি গাছের গোড়ায় দিয়ে রাখবেন তখন কিন্তু এই নারিকেলের ছোবরাগুলো পানি ধরে রাখবে, তখন শিকড় আস্তে আস্তে এর গা থেকে পানি চুষে চুষে নিয়ে আপনার সেই পানিটাকে খেয়ে নেবে এবং অপচয় রোধ হবে। আপনি জানেন যে যত পরিমাণে আমরা ধান শুধু সরি পানি শুধু সেচের কাজে ব্যবহার করি তার বেশিরভাগই আবার নিচের দিকেই চলে যায়, তার মানে শিকড় যতটুকু যখন খাবার দরকার হয় ততটুকুই খায়, তার বাকি সময়টা কিন্তু বাইরের দিকে এই শিকড়গুলো চলে যায়, পানিগুলো চলে যায়। তার মানে এই নারিকেলের ছোবড়া যখন আপনি ভিজিয়ে দিবেন বা আপনি ওখানে গাছের গোড়ায় দেওয়ার পর পানি দিবেন, সে পানিটা অনেকক্ষণ ধরে থাকবে, এবং এটা যতক্ষণ না সে শিকড় চুষে নেবে ততক্ষণ পর্যন্ত এর পানিটা ওর গায়েই পড়া থাকবে। তার মানে বুঝতেই পাচ্ছেন যে এই নারিকেলের ছোবড়া আপনার কত টাকা সেভ করতে পারে, কারণ সেচের যে পানিটা আপনি দেন গাছের যতটুকু প্রয়োজন হয় তার বেশি পরিমাণে আপনি পানি দেন আর বাকিটা সব পানির মাটির নিচে চলে যেতে থাকে, তার মানে অপচয় বাড়তে থাকে, আপনার সেচ খরচ বাড়তে থাকে। তো আমরা এর বিকল্প হিসাবে বুঝতেই পারছেন যে এই নারিকেলের ছোবড়াগুলো আমরা চলে এসে এই যে শ্রীলঙ্কা থেকে এখন এই কোয়ালিটি সব থেকে ভালো, কারণ বাংলাদেশে কিছু আপনারা জানেন কোকোপিট পাওয়া যায় সেখানে লবণাক্ততা বেশি থাকে, কারণ আপনারা জানেন যে বাগেরহাট অঞ্চলটাতে লবণাক্ত পানি হওয়ার কারণে এইটা নারিকেলের ছোবড়া পর্যন্ত লবণাক্ততা থেকে যায়। তো আমরা এটাতে একদম লো এসিতে নিয়ে এসেছি কারণ এটাতে কোনো লবণাক্ততা নেই যেটার কারণে আপনার গাছের কোনো ক্ষতি হতে পারে, এরকম কোনো জিনিস নেই। এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যে প্রোডাক্টগুলো আমরা এই নারিকেলের ছোবড়াগুলো ইসি একদম লো এসিতেই শ্রীলঙ্কা থেকে নিয়ে এসেছি, বুঝতে পারছেন। এরকম আরও দুটা গাড়ি আজকে আনলোড হচ্ছে, তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে এই প্রোডাক্টটা এই মুহূর্তে বাংলাদেশে আর কোথাও হয়তো পাবেন না, কারণ বাংলাদেশে প্রথম ইম্পোর্ট হলো এগুলো হচ্ছে শ্রীলঙ্কা থেকে। তো এটা আমার মনে হয় যে খুব ভালো একটা কাজে দিবে, কৃষকদের দিবে এবং যারা নার্সারি করেন তাদের জন্য দিবে। দেখেন এই ব্লকগুলা এখন কিন্তু হাইড্রোলিকের মাধ্যমে চেপানো আছে, এই এক একটা ব্লকে 5 কেজি করে আছে, এই 5 কেজি আবার ভেজালে ধরেন আরও বেশি পরিমাণে কিন্তু এটা ফুলে অনেকগুলো হবে। এটার আমি একটা ভালো ভিডিও আপনাদেরকে দিব, আমরা যেভাবে কাজ করি বা এটাকে ভিজিয়ে যেভাবে প্রসেস করে দিই, অনেকে এরকম সরাসরি কিনে আবার অনেকেই আমাদের কাছে মিডিয়া তৈরি করে নেয় যেটার মাধ্যমে হচ্ছে তারা চারা তৈরি করে।
তো এই প্রোডাক্টটা একদম ইউনিক প্রোডাক্ট বলতে পারেন, এবং সামনে বাংলাদেশে কৃষিকাজে এটার যে বিপ্লব আগামী, আপনারা জানেন যে প্রায় গত 2017 থেকে আমরা এই 23 পর্যন্ত এটার এত পরিমাণে কৃষকদেরকে অভ্যাস করিয়েছি, যার কারণে এখন আপনি নর্মালি বাগেরহাটে গেলে খুব একটা নারিকেলের ছোবরা পাবেন না বা এই কোকোপিটটা পাবেন না। তার মানে মানুষ শিখছে এখন কিভাবে কৃষিতে খরচ কমানো যায়, কিভাবে আরও উন্নত করা যায়, কম খরচে বেশি লাভবান হওয়া যায়, সেই জায়গাটাতে কিন্তু আমরা অভ্যাস করানোর চেষ্টা করছি। তো এই প্রোডাক্টটা একটা বিস্ময়কর প্রোডাক্ট বলতে পারেন, কারণ যে নারিকেল আমরা ফেলে দিই সেই নারিকেলের ছোবরা থেকে এটা তৈরি হয়। এর ফাইবারটাকে বিভিন্ন জাজিমের কাজে ব্যবহার হয়, রশির কাজে ব্যবহার হয়, কিন্তু বাকি যে জিনিসটা সেটা আমরা কৃষিকাজে ব্যবহার করছি। তো তার মানে নারিকেলের কিন্তু কোনো ফেলে দেওয়ার জিনিস নাই, নারিকেলের প্রত্যেকটা জিনিস কাজে লাগে, ওর ভিতর ওর বাহির সব কিছু। তো এটা একটা বেশ বড় জিনিস, এবং বাইরে থেকে যেহেতু আমরা ইম্পোর্ট করছি, এটার কোয়ালিটি মেনটেন বলেন, এটার ইসি টেস্ট বলেন, এর অর্গানিক ম্যাটার বলেন, সব কিছু চেক করে দেন কিন্তু আমরা এটা ইম্পোর্ট করেছি শ্রীলঙ্কা থেকে। তো আশা করব যে এটা এই প্রোডাক্টটা এই ফেলিয়েন না, আশা করব যে এই প্রোডাক্টটা আপনাদের অনেক কাজে দিবে, আপনাদের কৃষিকাজকে আরও সহজ করবে, এবং আপনার যে গাছের পর্যাপ্ত পানি দেখবেন যে এটা একটা স্পঞ্জের মতো, কেমন ধরেন আপনি পুকুর গাছের গোড়াতে আপনি একটা পানি ঢালছেন, দেখবেন কিছুক্ষণ পর শুকিয়ে গেছে, কিন্তু এটার যদি কিছু অংশ থাকে আপনার কোকোপিটের, পানিটাকে সে স্পঞ্জের মতো টেনে রেখে দিবে, এমন শিকড় ওর গায়ের কাছে থাকলেই ও টানা শুরু করবে ওইখান থেকে। কিন্তু আপনি মাটিতে সরাসরি কিন্তু পানি কখনোই থাকে না, মাটির নিচের দিকে পানি ছেড়ে দিতে থাকে। তার মানে বুঝতেই পারছেন যে এটার একটা কেমন প্রোডাক্ট এবং আপনার কত কাজে দিতে পারছে। তো আশা করবো আপনারা নিজেরা ট্রাই করতে পারেন, আমি বলছি না, আমার কথা বিশ্বাস করতে হবে আপনাদেরকে, আপনি অবশ্যই এটাকে ট্রাই করবেন, এটা নিয়ে একটু গুগল করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কোকোপিট সারা বিশ্বে কীভাবে চলে। পুরো বিশ্বেই কোকোপিটের বিশাল একটা বাজার, কোকোপিট দিয়েই বাহিরের যত হাইড্রোফোনিক বলেন, যে মাটি ছাড়া যে চাষাবাদগুলো সেটা এই কোকোপিটের মাধ্যমেই হয়। তার মানে আপনি এটাতে সামনের দিকে যদি আপনি স্মার্ট এগ্রিকালচার ভাবেন তাহলে এগুলোর বিকল্প নেই। তো আপাতত আমি মনে করব যে আপনারা আগেই এটা থেকে অভ্যাস শুরু করতে পারেন, কারণ সামনের দিকে আপনাকে খরচ না কমাতে পারলে আপনারা দাম বেশি পাবেন। আপনারা জানেন যে কোনো প্রোডাক্ট কৃষিতে দাম নিয়ে আমাদের একটা বেশ ঝামেলা থাকে, যে আমরা যত টাকা উৎপাদন করি তার থেকে গায়ে গায়ে দামে বিক্রি করতে হয়, কারণ যখন একসাথে সবার ফসল ওঠে তখন দাম কমে যায়। তাহলে আপনাকে কী করতে হবে, ওই জায়গাতে তো আপনি কাউকে ধরতে পারবেন না, সে কারণে আপনাকে কী করতে হবে, প্রোডাকশন কস্ট কমাইতে হবে। কারণ প্রোডাকশন কস্ট যখন কমাতে যাবেন অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে শীষের খরচ কীভাবে কমাবেন, নিড়ানির খরচ কীভাবে কমাবেন, তারপরে লেবার কস্ট কীভাবে কমাবেন, এগুলো কমাই কিন্তু আপনাকে লাভটা এদিক থেকে বের করতে হবে। তো এরকম দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে চলে আসছে, একদম ফুল কন্টেনার আসছে, এটা হচ্ছে সব কোকোপিট, এগুলো যা দেখছেন এগুলো সব কোকোপিট, এগুলো প্রচুর পরিমাণে দেখিয়ে দিক নিয়ে আসো, দেখি 5 কেজি হবে, হ্যাঁ এগুলো সবগুলো 5 কেজি করে। আচ্ছা এটা আমি একটু দেখাই, যে এই যে এখানে যে দেখতেছেন এটা হলো হাইড্রোলিক দিয়ে চাপার কারণে এরকম হয়ে আছে, এটা যখন পানি পাবে সবগুলো আবার ফুলে ফুলে যাবে এবং মোটামুটি স্পঞ্জের মতো হয়ে যাবে। আমি জাস্ট এটার একটা পানি আশেপাশে থাকলে দেখাতে পারতাম, এখানে পানি দিলেই পানিটাকে কীভাবে টেনে ও রেখে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই এটাকে ফুলে ওঠে আর কি। এগুলো দেখেন একদম হাইড্রোলিক দিয়ে প্রেস করা, এখানে 5 কেজি আপনার কি মনে হচ্ছে যে 5 কেজি, কিন্তু এখানে 5 কেজি আছে, কারণ এই এরকম ছোবরা 5 কেজি ছড়াই দিলে প্রায় 1 বস্তার মতো হয়ে যাবে, কিন্তু একটা জাস্ট হাইড্রোলিক দিয়ে চাপার কারণে এটা পুরোটাই এরকম একটা গুড়ের ডিম্বার মতো হয়েছে আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, অসময়ে একটু লাইভ দিলাম, আশা করি আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন,
এবং কোয়ালিটির দিক থেকে সবসময় কৃষি বাজার ভালোটা দেওয়ার চেষ্টা করে এবং সবসময় চেষ্টা করে যে আপনাদের কাজে দিবে, আপনার প্রোডাকশনে খরচ কমাবে এমন জিনিস নিয়ে আসে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর স্মার্ট কৃষির সাথে থাকেন, কৃষি বাজারের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।